এশিয়ান প্যারাগেমস হাংজু 2022 অংশগ্রহণকারী দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি। 28 সেপ্টেম্বর তারিখে বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতির ভিত্তিতে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ স্থায়ী সদস্য পদ লাভ করে। অতঃপর বাংলাদেশের প্যারা অ্যাথলেটদের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের দরজা খুলে যায়। রাষ্ট্রের এই অর্জনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আরও জেনে খুশি হবেন যে আগামী 22 থেকে 28 অক্টোবর চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান প্যারা গেমস হাংজু 2022 বাংলাদেশ দল প্রথমবারের মতো নিম্নলিখিত 6টি ইভেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে। বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিরা অত্যন্ত মেধাবী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্পোর্টসের উন্নয়নের পাশাপাশি প্যারা স্পোর্টসের উন্নয়নেও সমান্তরালভাবে কাজ করছে। ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য 40 লক্ষ টাকা এবং প্রশিক্ষণের জন্য 10 লক্ষ টাকার অনুদান আমরা দিয়েছি প্রথমবারের মতো। যদিও এটার জন্য কোনো আমাদের আলাদা কোনো ফান্ড ছিল না, তারপরে স্পেশালি আমি এটা ব্যবস্থা করেছি, কারণ এই জনগোষ্ঠী, প্রতিবন্ধী জনগোষ্ঠী আমাদের মূল স্রোতধারা এসে তাদেরকে যেন আমরা যদি সবাই পৃষ্ঠপোষকতা করতে পারি, তাহলে যে তারা সক্ষম সব বিষয়ে, যে আমাদের আমাদের সুস্থ মানুষের চেয়েও যে তারা যে সক্ষম বেশি সেটা প্রমাণ কিন্তু তারা অতীতেও রেখেছে। তা আমরা বিশ্বাস করি এই প্যারালিম্পিক গেমসেও তারা সেই ধারাবাহিকতা রক্ষা করবে। মূলত 2012 সাল থেকে আইনি জটিলতার কারণে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি এনপিসি বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আইপিসির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, কমিটি গঠন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এর ফলশ্রুতিতে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি বাংলাদেশের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটিকে স্বীকৃতি দেয়। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, আমরা প্যারালিম্পিক গেমসেও ভালো ফলাফল অর্জন করব। আশা করি ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ কর্তৃক যে ন্যাশনাল প্যারা গেমসে অংশগ্রহণ করবেন, সেখানেও তারা আমাদের জন্য কিছু ভালো কিছু অর্জন নিয়ে আসবেন। আমরা প্রথমবার মতো এই যে আয়োজন আজ এই আমরা করতে যাচ্ছি, দীর্ঘ প্রায় 10 বছর এটি নিষিদ্ধ থাকার পরে আমরা কিন্তু খুবই চরিতৎপরতায় আমরা কিন্তু এটি গত 22 জুন 2022 তারিখে আমরা এটা সদস্যপদ, সাময়িক সদস্যপদ নিয়ে এসেছিলাম। 1 বছরের সাধনার ফলে আমরা এটিকে স্থায়ী সদস্যপদ হিসাবে আমরা অর্জন করেছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এনপিসি বাংলাদেশের কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ দল আগামী 16 অক্টোবর চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে।